নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, মন্তব্য শেখ হাসিনার। আওয়ামী লীগকে শনির দশায় পেয়েছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। তফসিল ঘোষণার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন। মির্জা ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ। ডোনাল্ড লুট চিঠি, বিএনপির বিজয় আওয়ামী লীগের জন্য অস্বস্তির, মন্তব্য রনির। ভোটারবিহীন নির্বাচন হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, মন্তব্য কাদের সিদ্দিকীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, মন্তব্য শেখ হাসিনার। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সহ দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অপরাধ সংগঠন ও অগ্নিসংযোগের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপির আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কারণ নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভার বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সবারই এগিয়ে আসতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সবাইকে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে। শেখ হাসিনা বলেন, তাদের উচিত তাদের অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং তারপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। আওয়ামী লীগকে শনির দশায় পেয়েছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি এই অভিযোগ করেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার একটি ছক ও বিন্যাস ধরেই এগোচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রগামী মানুষদের। বাংলাদেশের গণতন্ত্রগামী জনগোষ্ঠী এখন শেখ হাসিনার বুলেটের টার্গেট। মূলত দেশে গণতন্ত্র এখন মৃত, বারবার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী। তিনি বলেন, জনগণকে দমন করতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দী করেছেন শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর বীর উত্তম, মোহাম্মদ শাহজাহান সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি যে ফেরাউনের রাজত্ব কায়েম করেছেন এটাই তার প্রমাণ, তার পতন হবেই। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থ রক্ষা না করে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেছেন। তফসিল ঘোষণার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করে দলটি। সভায় বলা হয়, একতরফা তফসিলের প্রতিবাদে 18 নভেম্বর শনিবার বিকেল 3টায় বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। এছাড়া পূর্ব ঘোষিত জাতীয় সংলাপ 20 নভেম্বরের পরিবর্তে আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের ক্ষমতা নবায়নের এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। মির্জা ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ। কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্ত্রী রাহাতারা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারু তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান মানব জমিনকে নিশ্চিত করেছেন। গত 29 অক্টোবর রাজধানীর গুলশান 2 এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ভোটারবিহীন নির্বাচন হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, মন্তব্য কাদের সিদ্দিকীর। ভোটারবিহীন নির্বাচন হলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শুক্রবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করতে এসে তিনি মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, গতবারের মতো ভোটারবিহীন ভোট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আমার বোন শেখ হাসিনা। সেজন্য কোন দল নির্বাচনে এলো কোন দল এলো না সেটা বিবেচনায় না নিয়ে যাতে সব ভোটার ঈদ পূজার উৎসাহ নিয়ে ইচ্ছে মতো ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ও আমার বোনকে বলবো, আপনার শয়তানগুলোকে গলায় পাগা দেন,
গরুকে যেমন পাগা দিতে হয় যাতে ক্ষেত না খায়, আপনার কিছু দুষ্ট লোক আছে তাদেরও গলায় পাগা দেন, তা না হলে আপনার সব সম্মান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে সরানো হলো লোহার ব্যারিকেড। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লোহার ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে, তবে কার্যালয়ের আশেপাশে এখনো পুলিশের উপস্থিতি রয়েছে। সোমবার রাত 12টার দিকে এ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়, কিন্তু মঙ্গলবার বিকাল 3টা পর্যন্ত কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেখা যায়নি, খোলা হয়নি তালাও। আইন শৃঙ্খলা বাহিনী কার্যালয়ের পার্শ্ববর্তী ভিক্টোরি হোটেলের গলিতে এবং শৃঙ্গলাইন রেস্টুরেন্টের সামনে অবস্থান করেছেন। বিএনপি অফিসের সামনে থেকে একটু দূরে সরে দাঁড়িয়েছে পুলিশ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা একটু দূরে সরে গেছেন। আজ মঙ্গলবার বেলা 2টার দিকে সেখানে থাকা পুলিশ সদস্যরা সরে যান। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। 28 অক্টোবর রাতে বিএনপির সংবাদ সম্মেলনের পর কার্যালয়ে তালা দেওয়া হয়, নেতাকর্মীরাও কেউ কার্যালয়ে আর আসছে না। আজ বিএনপির অফিসের এই তালা নিয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা তাদের কার্যালয়ে আসে না, কেন আসে না তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সবসময় থাকে, নিরাপত্তার জন্য 12 মাস থাকে, এখনো আছে। তারা যদি অফিস খুলে কোনো কার্যক্রম করে তাতে কোনো আপত্তি নেই, কখনো ছিল না। ডোনাল্ড লুর চিঠি তফসিলে প্রভাব ফেলবে না, মন্তব্য ইসি সচিবের। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কিনা সেটি কমিশন অবহিত নয়, কারণ চিঠি কমিশনের কাছে আসেনি। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সচিব জাহাঙ্গীর আলম বলেন, কখন কিভাবে তফসিল ঘোষণা হবে তা আগামীকাল বুধবার সকাল 10টায় সাংবাদিকদের জানানো হবে। সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন ডোনাল্ড লুর চিঠির কোনো প্রভাব তফসিল ঘোষণার ক্ষেত্রে পড়বে কিনা, জবাবে ইসি সচিব বলেন না। তিনি আরো বলেন, চিঠিটি সংলাপের আহ্বান জানিয়ে কিনা সেটি কমিশন অবহিত নয়, কারণ চিঠি কমিশনের কাছে আসেনি। কমিশন সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাবে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন সিইসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আগামীকাল বুধবার বিকেল 5টার দিকে সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন। সভার সিদ্ধান্তের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, 70 পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন, এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ ধারণ করে, তারপর একটি নির্ধারিত দিনে তা প্রচার করা হয়। এতে ভোটের দিক নির্দেশনা সহ সময়সূচি দিয়ে থাকেন সিইসি। বিটিভিকে এ বিষয়ে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বুধবার আপনাদের চায়ের আমন্ত্রণ, কবে কখন কিভাবে তফসিল দেওয়া হবে তা সকাল 10টায় প্রেস ব্রিফিং করে আমি জানাব। এই অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশনও আসতে পারে, মন্তব্য জিএম কাদেরের। নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কি হবে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় জিএম কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেবার, নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে, এই চিঠির গুরুত্ব অনেক, এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি, তারা সংলাপ চাচ্ছেন, আমরাও সংলাপের কথা বলে আসছি। তিনি বলেন, আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না, আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী, আমাদের ইউনিটি অনেক সময়ের থেকে বেশি। অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতারা তাদের মতামত তুলে ধরেন, সভায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে, মন্তব্য আসাম রবের।
নৈরাজ্য ও বিপর্যয়কর রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ক্ষমতা ধরে রাখার নীল নকশার আয়োজনে এই সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব। মঙ্গলবার জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। জেএসডি সভাপতি বলেন, নির্বাচনের পূর্বে প্রচণ্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, বেসুমার আটক গ্রেপ্তার ও নিপীড়ন করে নীল নকশার অংশ হিসাবে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উস্কানি দেওয়া, এর পরিণতি হবে ভয়াবহ যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে। তফসিল ঘোষণার পর সংঘাত সংঘর্ষ ও রক্তপাতের সকল দায় দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে, এই আত্মঘাতী খেলা থেকে সকল পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।